আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার চ্যানেল দীপ্তিস ব্লগ বিডিতে। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। সো দেখতে পাচ্ছেন আমি অলরেডি কাজে জড়িয়ে গেছি এবং বাসার সব কাজ টাজ নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম। তার কারণটা হচ্ছে সামনে হচ্ছে আমাদের পবিত্র ঈদুল আজহা চলে আসছে, তো আর কয়েকটা দিন বাকি আছে, তাই একটু ঘরের কাজ টাজ করে রাখছি। কারণ ঈদের আগে সবাই সবার ঘর পরিষ্কার করে রাখতে চায়, তো ঠিক তেমনটা আমিই করছি। অ্যাকচুয়ালি আমার হচ্ছে নিজের ঘরের কাজটা নিজেরই করতে খুব পছন্দ মনে হয়, যে অন্য কাউকে দিয়ে করাবো, কে কেমন না কীভাবে করে, তার সাথে হচ্ছে আমি নিজেই করছি। তো এই তো আমি আমার ঘরটা সুন্দর করে পরিষ্কার করছি, ঘর ঝাড় দেওয়া থেকে শুরু করে ফ্যান মোছা সব এভরিথিং করছি। তো আমার সাথে হচ্ছে গিয়ে এই মেয়েটা ছিল, ও হচ্ছে ওর নাম হচ্ছে মাসুমা, আর ও হচ্ছে আমাদের বাসায় ভাড়া থাকে। তো ও আমাকে টুকটাক হেল্প করছিল, কারণ ও বলতেছিল মামি দেন আমি আপনার কাজটা করে দিই, বাট আমি বলছি যে না আমার কাজ আমিই করতে পছন্দ করি। তো এর জন্য হচ্ছে ও আমাকে টুকটাক হেল্প করছিল, আর আমি যখন কাজ করতেছিলাম তখন দেখতেই পাচ্ছেন যে ঘরটা খারে ছিল, দ্যাটস মিন হচ্ছে দিয়ান্ডি। কারণ হচ্ছে দিয়ানকে আমি হচ্ছে আমার জালের কাছে মানে আমার বড় ভাবির কাছে দিয়ে আসছিলাম, কারণ যেহেতু কাজ করব ও ডিস্টার্ব করবে, তো ও হচ্ছে ওর জেটির কাছে ছিল। আর এই যে এখানে আমি একটু একটু করে সব কাজ করে রাখছিলাম, কারণ কাজটা করা খুবই জরুরি। তো আজকের ব্লগে আপনারা হচ্ছে মূলত আমার ঘরের কাজ করা এগুলোই দেখবেন, কারণ হচ্ছে গিয়ে আপনারা তো সবসময় দেখেন আমি এটা করি সেটা করি বাইরে যাই, বাট এছাড়াও যে মানুষের একটা লাইফ থাকে, মানুষের ঘরের কাজ করতে হয় বা ঘরের একটা লাইফ আলাদা লাইফ, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তো এই তো আমি একটু একটু করে সব করছি, এটা সেটা সব পরিষ্কার করছি, তার সাথে ওর সাথে একটু কথাবার্তা বলছি। ও থাকাতে ভালোই হয়েছে, ওর সাথে কথা বলতে পারছি এবং ও আমাকে টুকটাক কাজে আগায় দিছে, তো এই জিনিসটা আমার জন্য খুব হেল্পফুল হয়েছে। তো যাই হোক, ইভেন আজকে হচ্ছে একটু এক্সাইটেড ছিলাম, কারণ হচ্ছে আমার শ্বশুর হচ্ছে আজকে গরু কিনতে গিয়েছে কোরবানির জন্য, তো এটা নিয়েও এক্সাইটেড ছিলাম যে তাড়াতাড়ি কাজ টাজগুলো শেষ করে ফেলি, তারপর হচ্ছে শাওয়ার নিয়ে দিয়ানকে নিয়ে গরু দেখতে যাব, এমন একটা ব্যাপার ছিল। তো দ্যাটস ওয়াই মনে একটু আনন্দও ছিল, কোনো ক্লান্তি ছিল না। তো সেটাই, তো আপনারা দেখতেই থাকুন। তো এখন হচ্ছে আমি আমার নেক্সট রুমটা চলে আসছি, এই রুমটাতেও আমি ঝাড়টার দিচ্ছি, ফ্যানটেন মুছে ফেলতেছি, কারণ সব রুমই একসাথে পরিষ্কার করতে হবে। সো আজকে হচ্ছে আপনারা মূলত আমি যে ফ্ল্যাটটায় থাকি সেটা পরিষ্কার করার ভিডিও বা সেটা দেখবেন, আর নেক্সটটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি এবং আমার জাল কোথায় থাকে সেটাও আমি অবশ্যই শেয়ার করব। অ্যাকচুয়ালি আমরা হচ্ছে একসাথেই খাওয়া দাওয়া করি, সো রান্নাবান্নাটা সব ওইখানেই করা হয়। তো এই তো ওকে নিয়ে গুছাচ্ছি, পর্দাগুলো আমি আগেই ধুয়ে ফেলছিলাম আর ওগুলো আয়রন করাও শেষ, বাট আনফর্চুনেটলি আমার রুমের যে পর্দাটা ছিল সেটা হচ্ছে আয়রন করা হয়নি, এর জন্য আমার রুমের পর্দাটা খোলাই দেখেছেন আপনারা। তো এই যে ওর সাথে টুকটুক করে কাজ করে ফেলতেছি, অ্যাকচুয়ালি এখানে যেমন দেখা যাচ্ছে যে খুব ফাস্টলি আমি কাজ করতেছি তা না, অনেকটা টাইম লেগেছে কারণ ধীরে সুস্থেই করেছি। এখন হচ্ছে আমি আমার ফ্রিজটা মুছে নিচ্ছি, ফ্রিজের ভেতরে আগেই আমি আমার এক ভাবিকে দিয়ে মানে ভাড়াটিয়া ভাবিকে দিয়ে কাজ করিয়ে রাখছিলাম, এখন হচ্ছে বাইরেটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ ধুলোবালি সব কিছুতেই পড়ে, তো ফ্রিজ তো পরিষ্কার করতেই হবে। এবং আমার শ্বশুরের যে ঘরে যে ফ্রিজগুলো ডিপ ফ্রিজ সেগুলো হচ্ছে আমার জাল কাজের বোকা দিয়ে পরিষ্কার করিয়ে রেখেছে। তো এই তো আর সাথে একটু হাসাহাসি করছি ওর সাথে, এখানে আমাদের ভাবি ভাবি এসেছিল, ভাড়াটিয়া ভাবি, ওনার সাথে কিছুক্ষণ কথাবার্তা বললাম। তো দেন ফ্রিজ মুছার পরে আমি চলে আসলাম ওভেনের কাছে, ওভেনের জায়গাটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি, মুছে নিচ্ছি, কারণ ওভেনটাও পরিষ্কার করে খুব প্রয়োজন, কারণ যেটা ইউজ করা হয় সেটা অবশ্যই ময়লা হবে, এর জন্য এটা ইউজ করতেছি। এবং এই যে সাথে একটু জুতার র‍্যাকটাও পরিষ্কার করে নিলাম। এখন হচ্ছে আমি আমার ওয়াশিং মেশিনটাকে পরিষ্কার করছি, কারণ ওয়াশিং মেশিনটা অ্যাকচুয়ালি আমি শিওর জানি না ভিতরে কীভাবে পরিষ্কার করে, হয়তো এটার কোনো সিস্টেম আছে, তো আমি আমার মতো করে পরিষ্কার করার চেষ্টা করলাম, দেখতে পাচ্ছেন ময়লা টলা হয়ে গিয়েছে। আমি ফার্স্টে হচ্ছে ডাস্টার দিয়ে ডাস্ট করছি এবং পরে হচ্ছে ভিজা ন্যাকড়া দিয়ে মুছে ফেলবো, কারণ ডাস্টার দিয়ে ডাস্ট করার পরেও দেখছি যে ময়লাটা উঠছে না, তো দ্যাটস ওয়াই হচ্ছে আমি ভিজা ন্যাকড়া দিয়ে পরে পরিষ্কার করে
করা শুরু করে দিলাম। তো এই তো, আপনারা সাথে থাকুন এবং আজকের আমার ভিডিওটা এনজয় করতে থাকুন, আশা করি সবার খুব ভালো লাগবে। তারপর এই যে আমি কাজ করা শুরু করে দিলাম, তো দেখতে থাকুন। ঘরটা মুছে নিচ্ছি, আমাকে ঘর ঝাড়ু দিয়ে হেল্প করেছে হচ্ছে মাসুমা, আর আমি এখন ঘরটা মুছি। তো ঘরটা মুছার সময় হুট করে কারেন্টটা চলে যায়, আর আইপিএস এর লাইটটা থাকাতে আমি হচ্ছে ঘরটা মুছতে পেরেছি। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই ভালো আছেন আশা করি। তো যেমনটা আপনারা যে দেখেছেন যে অনেক কাজ টাজ করেছি আমি, আজকের দিনটা আমার জন্য অ্যাকচুয়ালি ছিল হচ্ছে পরিষ্কার দিবস। এটা বলতে এমন না যে আমি কখনো পরিষ্কার করি না, অ্যাকচুয়ালি প্রতিদিন যেভাবে করা আজকে থেকে ডিফারেন্ট ছিল, কারণ আমরা তো প্রতিদিন আমাদের ঘরের ফ্যান পরিষ্কার করি না, প্রতিদিন আমাদের ফার্নিচার মুছি, আমি সবসময় অলওয়েজ হচ্ছে ডাস্ট করি। বাট আজকে একটু ন্যাকড়া দিয়ে মোছার চেষ্টা করলাম, কারণ এই যে ধুলো গলাটা পড়ছে এটা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করা অনেকটা কমে গেছে। তো যাই হোক, ওগুলো পরের কথা। যেহেতু আমাদের দ্বিতীয় ঈদুল আজহা চলে আসছে, তো মূলত এর জন্যই এই কাজটা। অ্যাকচুয়ালি এটা প্রত্যেকটা ঘরে ঘরেই করা হয়, আমাদের যখন ছোট ছিলাম তখন আমাদের ওই বাসায়ও এইগুলোই করা হতো। তখন তো নিজে করতাম না, দেখতাম আম্মু করতো, ভাবিরা করতো, ইভেন কাজের গুঁড়ো দিয়ে করাতো। তো আমার ঘরের কাজটা আমার নিজের করতে পছন্দ। তাছাড়া যেমন হচ্ছে গিয়ে পর্দা টর্দা ধোয়া, এগুলো আমি কাজের গুঁড়ো দিয়ে করিয়ে রাখছি। যেমন আমার এই রুমটা হচ্ছে পর্দাটা এখনো লাগানো হয়নি, তার কারণটা সেটা ধোয়া হয়েছে বাট এখনো আয়রন করা হয়নি। তো ওগুলো আয়রন টায়রন করা হলে লাগাবো, এই আর কি। আর আজকে মেবি আমাদের গরু কেনা হয়ে গেছে, ফোন করে আমার শ্বশুর যেটা বললো তো ওটা নিয়ে আসতেছে। তো এই তো, আনলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। আর এই যে দিয়ান আপু, দিয়ান হচ্ছে এখানে টিভি দেখছে, কার্টুন দেখছে। ও সারাক্ষণ শুধু বসে বসে কার্টুন দেখবে, এগুলোই তার কাজ। সে অ্যাকচুয়ালি আমি যখন কাজ করতেছিলাম তখন অ্যাকচুয়ালি ও ঘুমিয়ে আছিল। আমি হচ্ছে আমার বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়ে, দেখতে পাচ্ছেন যে কোলবালিশের কভারটা আবার লাগাইনি, কারণ আমি হচ্ছে ঈদের আগের দিন চাদর টাদর এবং কোলবালিশের কভারটা আবার চেঞ্জ করবো। তো ওই জন্য এখন এগুলো এইভাবে ঝাড়ুটা রুখে জাস্ট রেখেছি, এই তো। আর এই যে আমার আপুটা এখানে শুয়ে আছে, এই আপু তা খায় না, ও কার্টুন দেখতেছে। আমি যখন কাজ করছি তখনও হচ্ছে ওর জেসির কাছে ছিল, মানে আমার জালের কাছে।
এখন কয়টা বাজে? 4:30 প্রায় বেজে গেছে। এমনি দেওয়া দিতেছে। এই যে আসো আসো গরু দেখ বাসো গরু গরু এই যে কোরবানি গরু নিও না গুদা দেয় এটা এই দূরে আসো গরম পানি করে বসে দেখো এই যে আব্বা দেখি আব্বু তাও বলো কুতাটা দিবে ১,৫,০০০ ভালো ক্যামেরার সামনে গরুসকে পা কি হাসি তুলিছে বিয়ান গরু দেখে কি হাসি তুলিছে ভালো দেখি না দাদু দাবো লাগতে দিবে।